নয়াদিল্লিতে খোলা নর্দমায় পড়ে প্রাণ গেল মা এবং সন্তানের। মৃত্যুর পরেও মায়ের শক্ত মুঠিতে ধরা শিশুপুত্রের হাত। দু ঘন্টা পর প্রায় 500 মিটার দূরে দুজনের দেহ উদ্ধার করা হয়। কোথাও অতিবৃষ্টি, কোথাও হড়পাবা, কোথাও বা ভূমিধস। বর্ষার মৌসুমে দুর্যোগের বিপর্যস্ত দেশের বিভিন্ন প্রান্ত, রাজধানী দিল্লি একটানা বৃষ্টিতে জলে ভাসছে। বুধবার সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, গুরুগ্রাম, নয়ডায় বিস্তীর্ণ অংশ। বৃহস্পতিবারও থামার নাম নেই বর্ষার। এর জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের। দিল্লিতে নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা ও শিশুর, মোট মৃত 4। গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে 2 জনের। মৌসুম ভবন জানিয়েছে, গত 24 ঘন্টায় রেকর্ড 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে, যা গত 14 বছরে জুলাই মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছে। রাজধানীতে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিরাপত্তার কারণে নাগরিকদের ঘরে থাকতে বলা হয়েছে। একটানা বৃষ্টির কারণে 1 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী আদেশি। গোটা দিল্লিতে যানবাহন ব্যবস্থায় বড় প্রভাব পড়েছে। অস্বস্তিকর ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদে। রাজধানীতে একাধিক বাড়ি দেওয়াল ধসে পড়ারও খবর মিলেছে। বুধবার সন্ধ্যায় খোলা নর্দমায় পড়ে প্রাণ গিয়েছে 23 বছরের এক তরুণী এবং তাঁর 3 বছরের শিশুপুত্র। পরিবারের দাবি, প্রায় 2 ঘন্টা পর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর দেখা গিয়েছে মৃত্যুর পরেও 3 বছরের শিশুপুত্রের হাত ছাড়েননি মা। মৃতের নাম তনুজা মিস্ত। 3 বছরের পুত্র প্রিয়াংশকে নিয়ে বুধবার সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন তিনি। ফেরার পথেই বৃষ্টি নামে নর্দমার মুখ খোলা ছিল। জলমগ্ন রাস্তার সেই নর্দমা ঠাকুর করতে না পেরে পড়ে যান তনুজা এবং শিশু সন্তান। 2 ঘন্টা পর প্রায় 500 মিটার দূরে দুজনের দেহ উদ্ধার করা হয়। তখনও পুত্রের হাত শক্ত করে ধরে রয়েছেন মা। তনুজার স্বামী গোবিন্দ সিং নয়ডার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বুধবার সন্ধ্যায় যখন এই ঘটনা ঘটে তখন তিনি নিজের দপ্তরে ছিলেন। তার অভিযোগ, দ্রুত উদ্ধারের কাজ শুরু করলে মা এবং পুত্রকে বাঁচানো সম্ভব হতো। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর উদ্ধার করা হয় দুজনের দেহ। হরিশের অভিযোগ, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না। ট্যাক্সিতে চাপিয়ে দুজনকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, যখন দুজনের দেহ উদ্ধার করা হয় তখন দেখা যায় পুত্রের হাত ছাড়েননি মা। স্থানীয়রা এই ঘটনায় আঙুল তুলেছেন পুরসভার দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।